হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন দুর্ভাগ্য ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে ঘুমালে যে আপনি স্বপ্ন দেখবেন না এটা ভাবা আর অযথা সময় নষ্ট করা কি সমান না এখন প্রশ্ন করতে পারেন স্বপ্নে যা দেখা হয় তা কি আসলেই বাস্তবে মেলে অনেকেই তো এজন্য বলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না আর এই কারণে মনোবিদদের অক্লান্ত গবেষণা সত্ত্বেও ঘুম ও স্বপ্নে জগৎটা আজও অচেনায় রয়ে গেছে মানুষের কাছে তারপরও কিছু রহস্যর জোট খোলার চেষ্টা করেছেন তারা তাদের মতে কোনো কোনো ক্ষেত্রে আসন্ন ঘটনার পূর্বাভাস স্বপ্নে পাওয়া যায় আমাদের অবচেতন সম্ভবত বহু প্রকারের স্মৃতিকে জমা করে রাখে অনাগত ভবিষ্যতের জন্য এমন সব স্মৃতি যেসব ঘটনা কখনোই ঘটেনি এরাই ফিরে আসে স্বপ্নে তাহলে এমনটা হতেই পারে কোনো বিপর্যয় ঘটার আগে আপনি স্বপ্নে আভাস পাচ্ছেন তার পৃথিবীর বিভিন্ন দেশের পরম্পরায় স্বপ্ন নিয়ে বিভিন্ন ব্যাখ্যা প্রচলিত রয়েছে এই জন্য সব ব্যাখ্যাকে মনোবিদরা কুসংস্কার বলে উড়িয়ে দেন না কারণ এই সব ব্যাখ্যার পিছনে রয়েছে হাজার হাজার বছরের পর্যবেক্ষণ এখানে তেমন কিছু স্বপ্ন প্রতীকের পরম্পরাগত ব্যাখ্যা রাখা হল যারা ভবিষ্যতের দুসময়ের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হয় আসুন তাহলে এবার জেনে নিই সেই স্বপ্নগুলি কী কী এক এ কথা মনে করা হয় যে বিড়ালের স্বপ্ন দেখা খারাপ এতে বিশ্বাসভঙ্গের ইঙ্গিত রয়েছে দুই একসঙ্গে অনেকগুলো সাপকে স্বপ্নে দেখলে সাবধানে থাকায় শ্রেয় এতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে তিন স্বপ্নে পোকামাকড় দেখলে বুঝতে হবে জীবনে খুব তাড়াতাড়ি অনিশ্চয়তা আসছে পোকার সংখ্যা বেশি হলে বুঝতে হবে সমস্যাও জটিলতর চার মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ ভবিষ্যতে কোনো ব্যক্তিগত সম্পর্কের অবনতি পাঁচ স্বপ্নে আয়না দেখলে বুঝতে হবে অদূর ভবিষ্যতে কেউ আপনাকে ঠকাতে চলেছে ছয় স্বপ্নে যদি নিজেকে কাঁদতে দেখেন কেউ তাহলে জানতে হবে জীবনে কঠিন সময়ের মুখোমুখি আপনি সাত স্বপ্নে চিৎকাররত কুকুর দেখলে বুঝতে হবে বহু কিছু থেকে আপনি বঞ্চিত হতে চলেছেন আট কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্নের অর্থ শীঘ্রই জীবনে কঠিন পরিস্থিতি আসছে নয় যদি কেউ স্বপ্নে দেখেন তার গায়ে ইঁদুর লাফিয়ে পড়ছে তাহলে তিনি জানবেন তাকে কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে হবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন